রে কোকু। হ্যাঁ বলো। ছেলে এসে দাঁড়িয়ে আছে, শুরু কর। হ্যাঁ শুরু করছি, শুরু করছি। পিসেমণি আছে তো পিসেমণিকে ডেকে দাও। এই কি ব্যাপার? মানে সব কাজ আমি একা করবো নাকি? সমস্ত দায়িত্ব যেন আমার, তোরা কি করবি? ওই দেখো ময়ূরাক্ষের দিদিকে এসো তুমি। না না আমার রং টং লাগবে, যদি আবার অ্যালার্জি হয়। না না আমি যাবো না। না না ময়ূরাক্ষী আন্টি, আপনাকে কেউ কিচ্ছু মাখাবে না। এই তোমরা কিন্তু ওনার ওনার গায়ে হলুদ হলুদ দেবে না। আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু তোমাকে হলুদটা শুধু গায়ে ছুঁয়ে দেবো। আচ্ছা শোনো ময়ূরাক্ষী দি, তুমি তো খুব ভালো ডান্স করো, আজকে একটা পারফরমেন্স দেখাবে না? ভালো আছো তো এখন? না না সে কবেকার ছোটবেলার কথা, এখন এসব আর মনে টুরে নেই। না না ময়ূরাক্ষী দি, ভুলে গেছি বললে কিন্তু আমি অন্তত ছাড়বো না। আর তোমার মেয়েকে দেখো ওখানে দাঁড়িয়ে আছে, এই খেল খেলে এদিকে আয়। কি হয়েছে? কি হয়েছে মানে? না আমি আমি কিন্তু হলুদ মাখবো না, আগেই বলে দিয়েছিলাম আমি তোমাকে হলুদ মাখিয়ে ভূত করে দেবো। বাড়াবাড়ি হচ্ছে। আরে আমি তো সব রিচুয়াল করতে পারবো না, আমাকে কেন ডাকছো? আচ্ছা রিচুয়াল নাই নাই করতে পারবি, হলুদ তো মাখবি। এই তো এতজন হয়েছে, সবার সঙ্গে হলুদ মাখবি, বাড়াবাড়ি করিস না। কি আমাকে দিয়ে চলবে নাকি? হ্যাঁ ভেবেছিলাম আমি ভাইয়ের বিয়েতে ঢোল বাজাবো। কই 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 আমার দাদু ভাই কোথায়? দেখ ওমায় কি পরিষ্কার তো হলুদ মাখাওনি কেন তোমরা এখনো? এটা কি হচ্ছে? কই কই মা কোথায়? মাকে দেখছি না কেন? মা কোথায় ওর? মায়েরা তো ছেলের গায়ে হলুদের সময় থাকে না মা, কেন এই কথাগুলো বলছো? শোন তুই চুপ কর, থাকে না দূর থেকে তো দেখে, টিটোর বেলায় তো তাই করেছিল। আর পাড়ায় যখন কারোর বিয়ে হতো তখন তো সবসময় বলতো, কেন আমরা থাকবো না কেন, মা কাকিমারা থাকবে না কেন, এটা আবার কি সকলকে থাকতে হবে? এখন কোথায়? এখন নিজের বেলায় তো সেটা নেই। হ্যাঁ টিটোর বেলায় ছিল, এখন নিজে এখন কোথায়? দোকানে গেছে তো? হ্যাঁ দোকানে তো। না মা, ওই যে বৌদি দূরে দাঁড়িয়ে আছে। পিসমণি দূরে দাঁড়িয়ে থাকার তো কোনো দরকার নেই, মার যদি তাড়া থাকে আমাকে চলে যেতে বল। বাড়াবাড়ি করছিস টিনটিন তুই, কারুর মনে আঘাত দিয়ে কোনো ভালো কাজ করা যায় না। কিন্তু না করিস না, কারুর মনে আঘাত দিয়ে কোনো কিছু করার চেষ্টা করিস না, আমি তোকে বারণ করছি টিনটিন, আমার কথাটা শোন। আচ্ছা পিসমণি আমি কি করছি বলতো? যা করার তো মা করছে, নিজের ছেলের বিয়ে অথচ মাকে দেখো। তোরা কম কিছু করছিস বলতো? বাড়াবাড়ি করছিস না? যথেষ্ট বাড়াবাড়ি করছিস তো, ট্যাক ট্যাক করে কম কথা শোনাচ্ছিস তোর মাকে। এই কোকো তুই দাঁড়িয়ে আছিস কেন? তুই বাড়ির বড় বউ, শুরু কর, দেরি হয়ে যাচ্ছে তো। এমন করে কথা বলতে জানো, আমার জন্য এতক্ষণ দেরি হচ্ছিল। দেখবে দেখবে কোকো আমি তোমার কিরকম হলুদ মাখিয়ে ভূত করি। দাঁড়া দাঁড়া এটা কি হলো রে অনুশ্রী? আসল লোকের গায়ে হলুদ হলো না, ওরা নিজেরা হলুদ খেলছে। আরে দে দে আগে ওকে হলুদ লাগা ওর গায়ে, ওই হলুদ নিয়ে তো বাড়ি যেতে হবে। হ্যাঁ হলুদ লাগাও, এই চল যাও হলুদ লাগাও সবাই। টাকার ব্যাগ ভুলে গিয়েছিলাম, ওই জন্য এসেছিলাম, এক্ষুনি আবার যেতে হবে। আবার তুমি দোকানে যাবে এখন? কি করব বলো, সবার আগে তো কাজ। কাজকে যদি সম্মান না করতে পারি তাহলে নিজেকেও তো সম্মান করতে পারবো না। উৎসব তো থাকবেই, কিন্তু তার আগে হলো কাজ। আর যে উৎসবে আমি ব্রাত তো আমাকেই প্রয়োজন নেই, কাজকে ফেলে রেখে সেই উৎসবে থাকার মতো বোকা আমি নই। তুমি তো যাচ্ছ আন্টি দোকানে, আমি তোমার সাথে যাই তাহলে। একদম এটা করো না মা,
এর জন্য তোমাকেও কথা শুনতে হবে, আমাকেও কথা শুনতে হবে। বিয়ে বাড়িতে এসেছো, বিয়ে বাড়িতে আনন্দ করো। তুমি কখন আসবে তাহলে? ফিরে আসব। এখনো পর্যন্ত বিকল্প কোনো ব্যবস্থা করে উঠতে পারিনি। যতক্ষণে করতে পারছি ফিরতে তো হবেই। দেখি চলে আসব। তুমি যদি আবার ঠিক সময় না আসো তাহলে তো আবার অশান্তি হবে। হবে অশান্তি? আমি কি আর অশান্তিকে ভয় পাই নাকি? যা 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 গিয়ে আনন্দ কর, যা। আরে যা। বলছি কি হচ্ছে ঠিক? এটা টিনটিনের গায়ে হলুদ হচ্ছে, তোর তো মনে হচ্ছে মন এখানে নেই। তুমি আমাকে ধমকাচ্ছ নাকি? তুমি কি ভেবেছো তুমি আমাকে ধমকে আমার মনটাকে এখানে রাখতে পারবে? আমার মনের উপর কিন্তু তোমার কোনো হাত নেই, সেটা বোঝার চেষ্টা করো। বাড়িতে অলরেডি একটা অশান্তি চলছে, দু নম্বর অশান্তিটা আর পাকাস না, সামাল দেওয়া যাবে না। জোড়া অশান্তি কিন্তু ভালো লাগছে না কোকো। বিয়ে বাড়িতে অনেক আত্মীয় স্বজন এসছে, তাদের সামনে এমন কিছু করিস না যাতে আমাকে তোর সঙ্গে খারাপ ব্যবহার করতে হয়। তোমার তো স্বভাবটাই ওটা, সারাক্ষণ খারাপ ব্যবহার করাটাই তো তোমার স্বভাব, তোমার বৈশিষ্ট্য, এটা তুমি বোঝো না এখন? কাকিমা ওখানে দাঁড়িয়ে আছে, কাকিমার কাছে আমি যাব। তুই যদি এই কাজটা করিস তাহলে কিন্তু আমি এক্ষুনি এখানে সিন ক্রিয়েট করব। বেশ বেশ, মান সম্মানের ভয়ে, বিয়েবাড়ির অনুষ্ঠানটা গণ্ডগোল হয়ে যাওয়ার ভয়ে তোমাকে আমি স্পেয়ার করলাম। তার মানে এটা ভেবো না যে ঘরের মধ্যে একা থাকলেও তখনও তোমাকে আমি স্পেয়ার করব। আজকে যে ব্যবহারটা তুমি করলে এর দাম তোমাকে দিতেই হবে। তেরি মলু গুলাল রঙ বতা বুলু ইয়া লাল এর মে তেরে উড়তে বাল আজা রঙ দু দোনো গাল আরে সারা রা রা কবিরা সারা। আমাকে ছাড়া এই জীবনের সব উৎসবই ঠিকঠাক চলছে, অথচ একদিন কি বোকার মতো ভাবতাম আমি, আমি ছাড়াই বাড়ির কিচ্ছু হবে না। আমার কত ভয় হতো যদি আমি মরে যাই এদের কি হবে। আমি এতটাই বোকা, বুঝিনি কারুর অভাবে কারুর কিচ্ছু হয় না, তাহলে আমি এত কষ্ট পাচ্ছি কেন? ওদের তো কোনো কষ্ট হচ্ছে না, তাহলে আমারও তো কোনো কষ্ট হওয়ার কথা না। কিন্তু আমার বুকটা ভেঙে যাচ্ছে শুধু কি একটা কষ্ট। উদ্দালক বসু, তুমিও শেষ পর্যন্ত আমাকে ঠকালে, এরপরে একটা দিনও তোমার এই বাড়িতে থাকার ইচ্ছে আমার নেই। কিন্তু আমি কোনো সিন করবো না, আর সেই জন্যই হয়তো এরপরেও আর কয়েকটা দিন আমাকে থাকতে হবে। তবে আমি শপথ নিচ্ছি এই বাড়িতে আমি আর থাকবো না। তুমি ময়ূরাক্ষীকে নিয়ে ভালো থাকো, জানি এখন তোমাদের নতুন করে কিছু করা সম্ভব নয়, ছেলে মেয়ে বড় হয়ে গেছে, তাদের বিয়ে হয়ে গেছে, লোক লজ্জাতেই তোমরা কিছু করে উঠতে পারবে না। তবুও কাছের মানুষকে কাছে রাখতে পারলে শান্তি, তাই হোক। আমার মতো মেয়ের সঙ্গে সত্যিই তোমার কোনোদিন মেলেনি, তুমি মেলানোর চেষ্টা করেছিলে, সেই চেষ্টার ফাঁকটা আজকে ধরা পড়ে গেছে, শুধু আমার কাছে না সবার কাছে। তোমাকে জোর করে চেষ্টা করা থেকে আমি মুক্তি দিলাম, ছেলেরা সবাই তাদের মতো করে ভালো থাকুক,
আমার ডিউটি আমি করেছি, ওদের কাছে আমার কোনো প্রত্যাশা নেই। শুধু মেয়েকে আমি ভুলতে পারি না। আর দেরি করব না, দোকানটাই এখন আমার একটা পরিচয়, একটা আইডেন্টিটি। আমি চাই বেবিকে দেখে ঝুমকে লাগাতে চার ঠুমকে ছিছোরে নাচে জমকে রে ভালোবাসা।